সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আসো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আসো তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার সিক্সের সাজেশন নাইন নিয়ে হাজির হলাম সাজেশান নাইনটা সলভ করার আগে সাজেশন নাইনের যে প্রশ্ন আমরা সেই প্রশ্নটা একটু আগে বুঝবো তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটি দেখাবো খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন নাইনের প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে দু হাজার আঠারো সালে আসা একটা প্রশ্ন দ্য ফলোইং ট্রানজ্যাকশন অফ কাজী রফিক ক্যাশ রিসিভ ফর দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড সেভেন্টিন অর্থাৎ নেসের ট্রানজ্যাকশনগুলো কাজী রফিক নামে একটি প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি সংক্রান্ত দু হাজার সালে জুলাই মাসের নগদ প্রাপ্তিগুলোর লেনদেন এসে দেওয়া হলো জুলাই এক কাজী রফিক ইস ব্রিং ক্যাশ টাকা ফিফটি থাউজেন্ড অ্যাস ক্যাফিটো কাজী রফিক নগদ মূলধন বাবদ আনয়ন করলো পঞ্চাশ হাজার টাকা মূলধন বাবদ আনয়ন করলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হবে আমি তোমাদের বলে রাখি ক্যাশ রিসিভ জার্নাল বা ক্যাশ পেমেন্ট জার্নাল যাই বলো অবশ্যই সাধারণ যাওয়াতে তোমার জানা থাকতে হবে সাধারণ জাহাধার যদি তুমি না বুঝে থাকো বা না করে থাকো আমার ক্লাসগুলো ভালো করে দেখো আমার জেনারেল জার্নালের যে রুলস আছে এবং রুলসের সাথে যে এক্সারসাইজগুলো আমি সলভ করাইছি সেগুলো দেখো তারপরে তুমি এই ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট জার্নালগুলো ইজিলি পারবা তো কাজী রফিক পঞ্চাশ হাজার টাকা মূলধন বাবদ আনয়ন করছে দুই তারিখ ক্যাশ সেলস ফর মাস্টার ডাইস টাকা থার্টি থাউজেন্ড কস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ নগদ বিক্রয় তিরিশ হাজার আর ক্রয় মূল্য পঁচিশ হাজার তিন তারিখে চেক ফর টাকা নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজ রিসিভ ফ্রম বি কোম্পানি অন পেমেন্ট অফ টাকা টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ বি কোম্পানির নিকট হতে একটা চেক পাওয়া গেল উনিশ হাজার পাঁচশো টাকার এবং বিশ হাজার টাকা তার কাছ থেকে পাওনা ছিল সেখান থেকে উনিশ হাজার পাঁচশো পাওয়া গেছে বারো তারিখকে সেলস অফ মার্সেন্টাইজ টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নগদ বিক্রি করছে আবার ছাব্বিশ হাজার যেটার কস্ট প্রাইস বিশ হাজার বিশ তারিখ ক্যাশ রিসিভ দশ হাজার অন বিলস রিসিভেবল অর্থাৎ প্রাপ্য বিলের বিপক্ষে দশ হাজার টাকা পাওয়া গেল পঁচিশ তারিখ এ চেক ফর টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড রিসিভ ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ সি কোম্পানির পূর্ণ নিষ্পত্তিতে ছাব্বিশ হাজার টাকার স্থলে পঁচিশ হাজার ছয়শো টাকা পাওয়া গেলো একত্রিশ তারিখ ক্যাশ রিসিপ্ট অফ টাকা থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর ইন্টারেস্ট ইন্টারেস্ট বাবদ তিন হাজার তিনশো টাকা পাওয়া গেল এখানে ফুল সেটেলমেন্ট যখন বলছে পঁচিশ তারিখে খেয়াল করবা ছাব্বিশ হাজার টাকার জায়গায় পঁচিশ হাজার চারশো পয়সা মানে বাকিগুলো ডিসকাউন্ট একত্রিশ তারিখে ইন্টারেস্ট বাবদ তিন হাজার তিনশো টাকা পাওয়া গেছে রিটায়মেন্টে বলছে জার্নালাইজ ইজ দ্য ইন দ্য ক্যাশ জার্নাল জার্নালা উপরের লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবে দাদা তো নগদ প্রাপ্তি যাবে আমরা ইতিমধ্যে করছি বেসিক ক্লাস আলোচনা করছি এবং বেশ কিছু অঙ্ক করাইছি তোমরা আশা করি সেখান থেকে বুঝে প্র্যাকটিস করছো তোমরা যদি ওই অঙ্কগুলো বুঝে প্র্যাকটিস করো চর্চা করো দু একবার করো এটা তোমাদের একদম ইজি লাগবে এটা তোমাদের আমি এসডাব্লিউ দিয়ে দিলাম তো হোমওয়ার্ক দিয়ে দিলাম তো এটা তোমাদের এসডাব্লিউ থাকবে এটা তোমরা এসডব্লিউ করে খাতায় করার পরে প্রশ্নটাকে এভাবে রেখে খাতায় করবা করার পরে আমি এটা নিচেই সমাধানটা দিয়ে দিছি এই সমাধানের সাথে তোমরা মিলাই নিবা যে তোমাদের ক্যাশের যোগ ফল এক লাখ চৌষট্টি হাজার দুশো আসছে নাকি সেলস ডিসকাউন্টের যোগ ফল এগারোশো হ্যাঁ এই দুইটা ডেবিট যোগ করার পরে ক্রেডিটের যে তিনটা কলাম আছে সেগুলো সব যোগ করে ডেবিটের এই তিনোটা যোগ ফলের সাথে ক্রেডিটের এই তিনটা যোগ সমান হবে আর কস্ট অফ গোডস যোগ যোগফল পঁয়তাল্লিশ হাজার টাকা মিলছে নাকি দেখবে অর্থাৎ সমাধানটা আমি দিয়ে দিয়েছি জাস্ট করাই দিই নাই প্রশ্ন বুঝাই দিয়েছি আমি চাই তোমরা একটু প্র্যাকটিস করো নিজেরা কতটুকু তোমাদের স্কিল হয়েছে কতটুকু তোমরা আগের অঙ্কগুলো বুঝে করছো সেটা আমি একটু দেখার জন্য এটা এস ডাব্লিউ দিলাম সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম বারাকাতুহু